বৃষ্টি বজ্রপাতে অন্তত ১৩ জনের মৃত্যু, একাধিক বাড়িতে ধস, বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বহু এলাকায়। তো কোন কোন জেলায় আজও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কিছু মানুষ মারা গিয়েছেন। একইভাবে ভারী বৃষ্টি বজ্রপাত ও বন্যায় মহারাষ্ট্রে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। মারাঠওয়াড়া অঞ্চলে বৃষ্টির ফলে বন্যা বিধ্বস্ত অঞ্চলে এনডিআরএফ এবং হেলিকপ্টার মোতায়েনের পর ৫৬০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তবে এই অঞ্চলে ২০০টিরও বেশি গবাদি পশু মারা গিয়েছে। রোববার ও সোমবার মারাঠওয়াড়ায় প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রথম মহারাষ্ট্রের এমন একটি অঞ্চলে বিপর্যয় সৃষ্টি হয়েছে যা বার্ষিক খরাজর্জিত অঞ্চল বলে পরিচিত। মুম্বাইয়ে মঙ্গলবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর কি বলছে? ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় মারাঠওয়াড়া, মুম্বাই এবং মহারাষ্ট্রের উপকূলীয় কঙ্কন অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হতে পারে। মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চল যেখানে ইতিমধ্যেই বৃষ্টির ফলে বন্যা হয়েছিল। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারের ঘূর্ণাবর্ত সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উপকূল এলাকায় রয়েছে এই ঘূর্ণাবর্তটি। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। একটু বেশি বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা এবং দুই বর্ধমানের বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উপকূলের বাইরের জেলাগুলি যেমন কলকাতা সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। ৩০শে সেপ্টেম্বর পরিস্থিতি খানিকটা বদল হবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও। এছাড়া উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদদের একাংশের মতে এবারে নিম্নচাপ স্থলভূমিতে সরে এলে ঝোড়ো হাওয়া দাপট বন্ধ হতে পারে। সামগ্রিকভাবে এবার বর্ষায় নিম্নচাপের সংখ্যা একটু বেশি। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।